এবং সেই সময় যদি আপনি আপনার ব্রেকের উপর হাত রাখেন তখন আপনার মাথা কাজ করবে না, হঠাৎ করে আপনি হাত ব্রেকটা চেপে দিবেন তখন গাড়ি অনেক মানে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তখন বড় একটা দুর্ঘটনা হওয়ার সম্মুখীন হতে পারেন আপনি বা বড় একটা দুর্ঘটনা হতে পারে। হ্যালো বাইকার্স, আশা করি সবাই ভালো আছেন। সালমান দা ব্রো অফিসিয়াল চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, সবাই মনোযোগ দিয়ে দেখবেন, কেউ স্কিপ করবেন না। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমরা যখন রাইড করি বাইক তখন আমরা আতঙ্ক কীভাবে কাটিয়ে উঠব। তো মূল টপিক হচ্ছে আতঙ্ক কাটানোর টিপস দিব আজকে আপনাদেরকে, আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করব। যদি অন্য কেউরা আরও বেশি টিপস জেনে থাকেন আমার থেকে, যারা সিনিয়র বা অভিজ্ঞ ব্যক্তি যারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, অন্যরা দেখে এই টিপসগুলো শিখবে বা তারা উপকৃত হবে। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম টিপস বলবো আমি, যখন আপনারা সিটিতে রাইড করেন অল টাইম হলো আমরা হাতের ব্রেকে আমাদের হাত থাকে, হাতের ব্রেকে আমরা হাত থাকার কারণ হচ্ছে আমরা যখন 20-30-10 গাড়ি চালাই সিটি রাইডে জ্যাম থাকার কারণে, তখন এই হাত ব্রেকে আসলে হাত থাকাটা খুব স্বাভাবিক, এটা কোনো সমস্যা নেই, একটু পরপর আমাদের ব্রেক করতে হয়। আর যদি আমরা সিটি রাইড ছাড়া হাইওয়েতে রাইড করি তখন আমাদের আসলে এই যে হাত ব্রেকে হাত রাখা যাবে না এটা নিয়ম নেই, আপনারা হাত ব্রেকে রাখবেন না, এই যে হাত ব্রেকটা এখানে রাখবেন না। আপনারা কী করবেন, আপনারা সবসময় থ্রোটলে হাত রাখবেন, থ্রোটলে হাত রেখে গাড়ি চালাবেন। তাতে যে উপকারটা হবে বা তাতে যে আসলে বেনিফিটটা হবে সেটা হচ্ছে আপনি যখন 100+ গাড়ি থাকবে বা অনেক দ্রুত গাড়িটা আপনারা চলতে থাকবে, অনেক হাই স্পিড থাকবে গাড়ির মধ্যে, যদি সামনে কিছু হঠাৎ আইসে পড়ে তখন আপনি এই যে থ্রোটল থেকে আপনার হাত ব্রেকে চাপ দিতে দিতে আপনার যে থ্রোটলটা কিন্তু আপনার ছেড়ে দিতে হবে বা লুজ হবে, থ্রোটলটা থেকে হাতটা লুজ করে এরপরে আপনাকে হাত ব্রেকে যেতে হবে। তো আপনার এইটুক সময়ের মধ্যে আপনার গাড়িটা একটু হলেও স্লো হবে, আপনার থ্রোটলটা যখন লুজ হবে তো তখন আপনি ব্রেকটা খুব সহজে ধরতে পারবেন অথবা তখন ইঞ্জিন ব্রেকটা সহজে ধরতে পারবেন। আর তখন আপনার যদি গাড়িটা আর অনেক হাই স্পিডে থাকে এবং সেই সময় যদি আপনি আপনার ব্রেকের উপর হাত রাখেন তখন আপনার মাথা কাজ করবে না, হঠাৎ করে আপনি হাত ব্রেকটা চেপে দিবেন তখন গাড়ি অনেক মানে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তখন বড় একটা দুর্ঘটনা হওয়ার সম্মুখীন হতে পারেন আপনি বা বড় একটা দুর্ঘটনা হতে পারে। তো এই জন্য প্রথমেই বলবো যে এই ধরনের আতঙ্ক কেটে ওঠার জন্য আপনাকে হাত ব্রেক আসলে হাইওয়েতে ইউজ করবেন না, হাত ব্রেকটা হাতে রাখবেন না। দ্বিতীয় নম্বর টিপস হচ্ছে আপনার হাইওয়েতে যখন আপনি যাবেন অথবা সিটিতে আপনার গাড়ি যদি অনেক স্পিডে থাকে হঠাৎ করে সামনে কোনো একটা ভাঙা চলে আসলে বা গর্ত চলে আসলে আপনি আতঙ্ক না হয়ে কীভাবে সেটা সার্ভাইভ করবেন, কীভাবে সেটা আতঙ্ক হওয়া ছাড়া পার হয়ে যাবেন। তো সেটা হচ্ছে আপনি যখন সামনে হঠাৎ করে আপনার রানিং বাইকের সামনে একটা গর্ত পড়বে আপনি দাঁড়ায় যাবেন, স্টিয়ারিংটা শক্ত করে ধরে, হ্যান্ডেলবারটা শক্ত করে ধরে আপনি দাঁড়ায় যাবেন, দাঁড়িয়ে আপনার বাইকটা সেই গর্ত দিয়ে পার করে দেবেন। তো তখন হবে কি আপনার বাইকটা হালকা থাকবে এবং আপনার যে দাঁড়ানো অবস্থা আপনার পাটা ভাজ অবস্থায় থাকবে, এটা একটা স্প্রিংয়ের মতো কাজ করবে, জাম্পারের মতো কাজ করবে, তখন সেটা খুবই সুন্দর হবে এবং আপনার গাড়িটা হালকা থাকার কারণে আপনি মানে ব্যালেন্সটাও খুব সুন্দরভাবে ধরে রাখতে পারবেন। তো আর যদি আপনি এটা না করেন, আপনি যদি আপনার গাড়ির উপর বসেই আপনি সেই গর্ত বা ভাঙাটা পার করতে চান সেক্ষেত্রে আপনার গাড়িটা অনেক বড় একটা ঝাঁকির মধ্যে পড়বে, আপনার পুরো শরীরটা আপনার গাড়ির সাথে থাকবে লাগানো। তো আপনার শরীর যদি অনেক ঝাঁকির মধ্যে পড়ে তো আপনার গাড়ি অনেক ঝাঁকি খাবে, অনেক মানে লেয়ার চেয়ারে উঠবে, তখন আপনার গাড়ি কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলতে পারেন আপনার বাইকের। তো কন্ট্রোল হারাই ফেলে বড় একটা দুর্ঘটনার সম্মুখীন আপনি হতে পারেন। তো এই জন্য দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে আপনার সামনে হঠাৎ করে গর্ত বা কোনো ভাঙা পড়লে আপনি আতঙ্ক না হয়ে আপনি দাঁড়িয়ে স্টিয়ারিংটা শক্ত করে ধরে আপনার হ্যান্ডেলবারটা শক্ত করে ধরে এটার উপর দিয়ে মেরে দিবেন, এটার উপর দিয়ে চলে যাবেন, তাহলে আপনার কন্ট্রোলটা বজায় থাকবে এবং খুব বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারেন আল্লাহর রহমতে। এবার আসুন আমাদের তিন নাম্বার টিপস হচ্ছে হঠাৎ করে যদি সামনে কোনো রিক্সা বা কোনো কেউ কোনো গাড়ি চলে আসে সেইটাকে আপনি কিভাবে সার্ভাইভ করবেন বা সেটা কিভাবে আতঙ্ক থেকে উঠে আপনি সার্ভাইভ করবেন এবং সুন্দর মতো কেটে চলে যাবেন। তো আপনার সিটিতে বা হাইওয়েতে যেটাতেই হোক, সিটিতে এরকম একটা সুবিধা হয়ে ওঠে না তবে হাইওয়েতে এরকম হতে পারে। তবে আমি বলে দিচ্ছি আপনি যদি হঠাৎ করে সামনে কোনো রিক্সা বা কোনো গাড়ি চলে আসে আপনার গাড়িটা রানিং থাকে তখন আপনার ব্রেকে চাপ দেওয়ার অত সময় না থাকে, সেক্ষেত্রে আপনাকে কাউন্টারিং করতে হবে। আর কাউন্টারিংটা হচ্ছে কি, এটা হচ্ছে আমি এখনই দেখাই দিচ্ছি আপনাদেরকে একটু। এই যে সামনে একটা সিএনজি আছে, আমি যদি আমার হাতের ডানে স্টিয়ারিংটা একটু এভাবে চাপ দিই এভাবে চলে যাবে, বামে যদি চাপ দিই বামে এভাবে চলে যাবে। তো আপনি যেদিক দিয়ে যেতে চাচ্ছেন আপনি ঠিক আপনার সামনে যে গাড়িটা থাকবে হঠাৎ করে চলে আসবে সেই গাড়ি আপনি যদি ডানে যেতে চান, ডানে যদি ফাঁকা থাকে আপনি ডানে স্টিয়ারিংটা এভাবে টান দিবেন আপনার ডানে চলে যাবে। আমি একটু আগে দেখাই আপনাকে,
যেমন আমার সামনে ধরেন এই রিক্সাটা চলে আসছে, আমি একদম সুন্দর করে আমার হাতে ডানে এইভাবে এইভাবে বের হয়ে চলে আসলাম। এটাকে বলা হয় কাউন্টারিং, এটা কিন্তু কোনো বাউলি না, এটাকে বাউলি বলা যাবে না। বাউলি এক জিনিস আর কাউন্টারিং আরেক জিনিস। তৎক্ষণাৎ আপনার জাস্ট স্টিয়ারিংটা এভাবে একটা যাতা দিলে, এভাবে একটা চাপ দিলে আপনার গাড়িটা সুন্দরভাবে বের হয়ে আসবে। সেক্ষেত্রে খেয়াল রাখবেন হাতের ডানে যেন কোনো গাড়ি না থাকে, হাতের ডানে যেন পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে। কারণ যদি হাতের ডানে গাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়ি এসে আপনাকে মেরে দিবে, তখন আপনার আরও বড় দুর্ঘটনা হবে। তো হাইওয়েতে আপনার এই বিষয়গুলো আসলে করা সম্ভব, সিটিতে সম্ভব না, কারণ সিটিতে অল টাইম ডানে বামে গাড়ি থাকে। তারপরেও যদি আপনি যদি দেখেন যে না আপনার হাইওয়েতে হাই স্পিডের গাড়িটা এরকম হাতের ডানেও নেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনার তৎক্ষণাৎ যে ব্রেকটা ইমার্জেন্সি ব্রেক মেরে দিবেন। আর ইমার্জেন্সি ব্রেকের কথা আমি বারবার বলছি, এর আগেও দুই একটা ভিডিওতেও বলছি আমি, সেই ইমার্জেন্সি ব্রেকটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। আপনার ইঞ্জিন ব্রেকটা হাতের যে ক্লাচ আছে, এই হাতের ক্লাচটা ছেড়ে দিয়ে আপনাকে ইঞ্জিন ব্রেক করতে হবে হাতের এবং পায়ের ব্রেক মিলায়ে। আর ইঞ্জিন ব্রেক করার সাথে সাথে আপনার যে গাড়িটা এটা কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে যাবে। এবার আসেন আমার টিপস নাম্বার 4। তো 4 নাম্বার টিপস হচ্ছে খুবই একটা ইম্পর্ট্যান্ট টিপস, যেটা সচরাচরই হয়ে থাকে সিটিতে বলেন বা আপনার যদি হাইওয়েতেও হতে পারে এরকম, তবে হাইওয়েতে এরকম চান্স কম, অনেক সময় হতে পারে। যেমন টিপস নাম্বার 4-এর যে আসলে কারণটা, এটা আমার সাথেও একবার হয়েছিল। যেমন ধরেন আপনার হাতের ডান দিকে থেকে একজন মুরব্বী মানুষ হুট করে রাস্তাটা পার হয়ে যায়, বা একজন বাচ্চা ছেলে হুট করে রাস্তাটা পার হয়ে যাচ্ছে। আপনি একটা চেষ্টা করবেন, যখন আপনার কোনো মুরব্বী রাস্তা পার হতে যাবে তখন আপনি আতঙ্কিত হবেন না, আপনি সোজা বের হয়ে যাবেন সামন দিক থেকে। কারণ মুরব্বীরা চিন্তা করে আবার ব্যাকে যায় ভয় পেয়ে, তারা সামনের দিকে এগোয় না। কিন্তু আবার যখন কোনো বাচ্চা আপনার রাস্তা পার হবে, কোনো বাচ্চা ছেলে বা কোনো ছোটো বয়সের কেউ বা ইয়াং কেউ, তখন কিন্তু আপনি তার পিস দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যে ও পার হয়ে গেছে, আতঙ্ক না হয়ে তার পিস দিয়ে চলে যাবেন, আতঙ্ক হবেন না, তার পিস দিয়ে চলে যাবেন, গাড়িটা আপনার বের করে দিবেন। সেক্ষেত্রে হবে কি, আপনার ইয়াং যারা বা বাচ্চা ছেলে যারা, তারা কিন্তু সবসময় কী করে, সামনের দিকে ফোকাস করে, যে সামনের দিকে দৌড় দিবে। তো এই বিষয়টা, এই দুইটা জিনিস মাথায় রাখবেন আপনি। আর সবথেকে বড় কথা হচ্ছে, যদি এই দুইটা যদি না হয় সম্ভব, আপনি যদি এই দুইটা না পারেন বা মনের ভিতর যদি সন্দেহ থাকে যে আমি পারবো না, সেক্ষেত্রে ইমার্জেন্সি ব্রেক ইঞ্জিন ব্রেকটা মেরে দিবেন। আপনাদের আতঙ্কে এড়িয়ে চলার জন্য এই টিপসগুলো অনেক কাজে লাগবে আশা করি, এবং অনেক বড় বড় দুর্ঘটনা থেকেও আপনি বেঁচে যেতে পারেন আল্লাহর রহমতে। তো এই টিপসগুলো মেনে চলবেন আশা করি, এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যাদের এতটুকু হলেও উপকারে আসছে ভিডিওটি, অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রাণিত করে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।